কি হলো? কে আপনি বলুন? আমি কে? তাহলে শুন। কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি। শোন, আজকে কিন্তু আমাদের পুরো বাসা ফাঁকা, বুঝছস? আব্বু আম্মু বাসায় নাই, বড় আপুদের বাসায় গেছি। তুই না আমাকে ফোন দিছিলি, কি জানি বলবি? এখন তো পুরো বাসা ফাঁকা, এখন বল। আরে বলবোই তো, বলার জন্যই তো এত কষ্ট করে তোর বাসা অব্দি আসলাম। আর তোর বাসা যেহেতু ফাঁকা, তাহলে আজকে ভালোই সুবিধা হলো, বলতে কোনো সমস্যা হবে না। শোন বান্ধবী, তুই আমার কথাটা রাখবি তো? কিছু মনে করবি না তো আবার? আরে না, আমি কিছু মনে করবো না, তুই আমার বান্ধবী না? আগে বল শুনি। শুন তাহলে বলি, বাসায় যেহেতু কেউ নাই, ওই ছেলেটা আছে না? কোন ছেলেটা? আরে ওই ছেলেটা আর কি। তুই কোন ছেলেটার কথা বলতেছস বলতো? তুই বুঝি চিনতেছস না, ওই যে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে ছেলেটা। আরে কলেজের সামনে তো কত ছেলে দাঁড়িয়ে থাকে, এখন আমি কার কথা বলবো? তুই এখনো বুঝতে পারতেছস না, ওই যে তোর পিছন পিছন ঘুরে ছেলেটা। আচ্ছা তুই এত বাহানা না করে নামটা বলতো, আর ওই ছেলে আমাকে পছন্দ করবে কেন? তুই এমন ভাবে বলতেছস, মনে হচ্ছে না তুই কিছুই বুঝোস না। প্রতিদিন তোর পিছন পিছন যায় কথা বলার জন্য, আর এখন তুই চিনতেছস না? আরে ওই যে সাইমন ছেলেটা আর কি। সাইমন? আরে ও তো একটা ফালতু ছেলে, আর তুই ওর কথা আমাকে কেন বলতেছস? ও ভালো হোক আর খারাপ হোক, তাতে আমারে কি? শোন তামিন, আমার না এগুলো পছন্দ না, আর তুই এসব বিষয় নিয়ে আমাকে কিছু বলিস না। আর কালকে কলেজে গেলে ওই ছেলেটাকে বলে দিস যে এইসব বিষয় নিয়ে কোনো মন্তব্য না করতে। আর আমার ভাই যে রাগি, জানলে আমাকে খুন করে ফেলবে। প্লিজ তাবিন, তুই একটু তোর মতো করে ওকে বুঝিয়ে বলিস। আচ্ছা তুই কি আমাকে বিশ্বাস করিস না? আমি কি তোর খারাপ চাইবো বল? শোন, ও ছেলেটা খুব ভালো, খুব ভদ্র একটা ছেলে, তোকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে তোকে। আমাকে প্রতিদিন বলে যেন তোর সাথে আমি ওকে রিলেশন করিয়ে দে। প্লিজ তুই ওর সাথে রিলেশন কর, ছেলেটা সত্যি অনেক ভালো। দেখ দোস্ত, তুই যাতে এত করে বলতেছ যে ছেলেটা ভালো, আমি কিন্তু তোর কথা ধরে রিলেশনে যাইতেছি, কিন্তু আমার না অনেক ভয় হইতেছে। আরে পাগল, ভয় কিসের? আমি তো আছি। শোন, আমি সবসময় তোর পাশে থাকবো, ভয়ের কিছু নেই, তুই রিলেশনে যা খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কালকে কলেজে গেলে ওকে বলিস নাম্বারটা দিতে। আরে নাম্বার কলেজে গেলে নেওয়া লাগবে না, আমার কাছে নাম্বার আছে, তুই নাম্বারটা উঠাই নে। আচ্ছা দে। ঠিক আছে আমি রাত্রে কথা বলবো। আচ্ছা তুই রাতে কথা বলিস আর আমাকে জানাস। হ্যাঁ আমি এখন গেলাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। আচ্ছা। তোকে তো ফোনে খুঁজেই পাওয়া যায় না আজকাল। আরে আর বলিস না, তানহাকে নিয়ে আমি খুব টেনশনে আছি, মানে বুঝি না ওর, মানে ওর মনের ভিতরে কি চলে আমাকে নিয়ে। কিন্তু দেখ, তোর কারণে কিন্তু ওর সাথে আমার রিলেশন, তাও অনেক দিন হয়েছে। ওরে আমি এত করে বলি যে একটু পার্সোনালি আমরা একটু ঘোরাফেরা করি, একটু ফুচকা খেতে যাই, তোমার কি খেতে ভালো লাগে, চলো একটু টাইম পার্টিসিপেট করি, না মানে কেমন জানি ওর চলাফেরা আমি বুঝতেছি না। কিন্তু আমার তো মনে হচ্ছে আজকে তোর আব্বা মাও বাসায় নেই, তোর রুম টুমও ফাঁকা, তুই একটু বলস না, আমার বিশেষ তুই বলে শুনবে, একটু ডাক করে আমি একটু সময় কাটাবো ওর সাথে। আচ্ছা এই কথা তাহলে, ও তো অলরেডি আমাদের বাসায় আসার কথা। আচ্ছা তার আমি ফোন দিয়ে দেখতেছি এখন কই আছে। হ্যালো, হ্যাঁ তুই কোথায়? ও আচ্ছা আসতেছস, কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আসতেছে? হ্যাঁ ও আসতেছে, আর সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে। দেড় বছর তো হয়েছে, কিন্তু ওরা যদি বলে যে একটু ঘুরতে যাবো, শুনে না যাক, আজকে এই যেহেতু আসবো ভালো লাগতেছে, যদি লাজুক থাকে আর কি। কি এমন কথা যে তুই আমাকে রুমে নিয়ে আসলি?
আচ্ছা বস আগে, ওর সামনে বলা যাবে না, তাই তোকে রুমে নিয়ে আসছি। আচ্ছা এখন বল। শোন, তোর তো ওর সাথে রিলেশন অনেকদিন হলো, প্রায় 1.5 বছর হয়েছে। তুই নাকি ওর সাথে পার্সোনাল মিট করিস না কখনো? ও তোকে অনেকবার বলে, কিন্তু তুই নাকি পার্সোনালি কখনো দেখা করিস না। তার জন্য আজকে আমার পাশে আসছি, আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, ও তোর সাথে কি পার্সোনাল সময় কাটাতে চায়। দেখ আমার বাসা তো ফাঁকা, আম্মু আর কেউ নাই, আম্মু আর বাস তো অনেক দেরি আছে। তোরা আমাদের একটু রুমে সময় কাটা, পার্সোনাল একটু সময় কাটা, আমার পাশে রুমে আছি। দেখ তুই তো জানো যে আমার এগুলোতে ভয় করে, আর এগুলো করলে পরে সমস্যা হয়। আরে সমস্যার কিছু নেই, তুই ভয় পাস না, আমি তো আছি। তোর ভয়ের কোনো কারণ নেই, তুই এগুলো নিয়ে একদম ভাবিস না, আমি আছি সবসময়। তোর কোনো সমস্যা হলে সেটা আমি দেখবো, তুই ভয় এখানে, আমি ওকে পাঠাচ্ছি। আরে আরে শোন, বুঝছি তোর ব্লক দিতে হবে। সেই ছেলেটি আমার বোনের আর একদিনও কোনো খোঁজ খবর রাখিনি। আমার বোন সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সে সুইসাইড করে, আর তার এই খবর শুনে আমার বাবা মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে চলে যায়। শেষমেশ আমি জানতে পারলাম তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি নাকি সেই ছেলেটার সাথে আমার বোনের সম্পর্ক করিয়েছ। কেন করেছ বলো, বলো এখন কি করবে তুমি, তুমি বলো। আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তোমাকে আমি পুলিশে দেব। কি বলেন ভাইয়া, তোমার সুইসাইড করছে এই জন্য যে বলে আপনাদের পাশে গিয়ে আমি তো কেন পাই না, ওর নাম্বারে কল দিলে কেন ফোন বন্ধ বলে। ভাইয়া বিশ্বাস করেন, তার আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, আমি ভাবতেও পারিনি যে ওর সাথে এমনটা হবে। ভাই আপনি আমাকে মাফ করে দেন। না তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে যদি আমি ক্ষমা করি না এই দুনিয়ার মানুষ আমাকেও ক্ষমা করবে না। তুমি থাকো, আমি পুলিশ নিয়ে এসে তোমাকে আমি ধরিয়ে দিব, থাকো তুমি। Thank you.